আকাশ থেকে দেখলে মনে হতে পারে আশ্চর্যজনক সৈকত এবং ঘন বন, সঙ্গে একটি সরল শান্ত ও মনোরম দ্বীপ, কিন্তু বাস্তবে মোটেও তা নয়। পর্যটক কিংবা জেলে কেউ দ্বীপটিতে পা রাখার সাহস করলে ভুল করবেন। দ্বীপটির নাম উত্তর সেন্টিনেল দ্বীপ। এটি ভারত মহাসাগরীয় দ্বীপ নামে পরিচিত। আজকের ভিডিওতে জানাবো এই দ্বীপটি সম্বন্ধে ভয়ানক সব তথ্য, যা আপনাকে অবাক করবে। এই দ্বীপটি 60,000 বছরের পুরানো, কিন্তু এখনও দ্বীপটি আধুনিক মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা একটি দ্বীপ। ভয়ঙ্কর সব কাজের জন্য দ্বীপটি মানুষের কাছে আজও রহস্যময়। অতীতে যেসব পর্যটক ওই দ্বীপটি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন কিংবা কাছে গিয়েছেন, তারা প্রত্যেকেই দ্বীপটির রহস্যময় উপজাতিদের দ্বারা হামলার শিকার হয়েছেন। দ্বীপটিতে এখনও আধুনিকতার ছোঁয়া পড়েনি, তাই ওই দ্বীপটির বাসিন্দারা আধুনিক যুগের মানুষের সাথে কোনোরকম যোগাযোগ করতে চায় না। উত্তর সেন্টিনেল দ্বীপটিতে বাহিরের কোনো লোক দেখলে সেখানকার অধিবাসীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। 2006 সালে একবার দুজন জেলে অবৈধভাবে দ্বীপটিতে মাছ ধরতে গেলে স্থানীয়রা তাদেরকে আর ফিরে আসতে দেয়নি, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। বঙ্গোপসাগরে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপটি ভারত তথা বহির্বিশ্বের কাছে 60,000 বছর ধরে রহস্যই রয়ে গেল। আধুনিক সভ্যতার লোকজন এখনও দ্বীপটির মানুষের ভাষা, ধর্মানুষ্ঠান এবং তাদের বসতবাড়ির রহস্য খুব কমই জানতে পেরেছেন। আধুনিককালে অত্যাধুনিক সব ক্যামেরা থাকা সত্ত্বেও ওই দ্বীপের মানুষের স্পষ্ট কোনো ছবি তোলা আজও সম্ভব হয়নি। কিছু কিছু ছবি তোলা হলেও তা স্পষ্ট নয়। ভারত সরকারও অনেক চেষ্টা চালিয়ে দ্বীপটিতে প্রবেশের অনুমতি পায়নি। 2004 সালে সুনামির সময় দ্বীপটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও অজানা। আধুনিককালে মানুষ যেখানে সুন্দর সব পোশাক পরিধান করে তাদের লজ্জা নিবারণ করছে, সেখানে উত্তর সেন্টিনেল দ্বীপটির বসতিরা প্রায় নগ্ন থেকে জীবিকা নির্বাহ করছে। তারা গাছের ছাল বা বাকল দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করছে। বর্তমান সময়ে মানুষ যেখানে উন্নত মানের সব খাবার খাচ্ছে, সেখানে ওই দ্বীপের লোকেরা সমুদ্রের মাছ খেয়ে জীবিকা নির্বাহ করছে। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ভয়ঙ্কর সব রহস্যময় তথ্য সবার আগে দেখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।